আমি বাংলায় গান গাই, আমি বাংলার গান গাই, আমি আমার আমিকে চিরদিনই এই বাংলায় খুঁজে পাই। আপনাদের সকলকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনেক অনেক শুভেচ্ছা। আবার এই রোদ ঝলমলে দিন দেখে আমরা বেরিয়ে পড়েছি। চলুন, আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগবে, একসাথে মিলে এই ছুটির দিন আনন্দে কাটাই। আপনারা তো দেখলেনই আমরা রোদ দেখে ঘুরতে বেরিয়ে পড়েছি। এখানে তো উইন্টারে সচরাচর মানে খুব একটা রোদ্দুর পাওয়া যায় না, তাই রোদ্দুর দেখলেই বেরোনোর জন্য মনটা আকুপাকু করে। আমরা চলে এসেছি আজকে ডেলাওয়্যার ওয়াটার গ্যাপে। এটা ডেলাওয়্যার ওয়াটার গ্যাপ একদম নিউ জার্সি আর পেনসিলভেনিয়ার বর্ডারে। ডেলাওয়্যার রিভারটা নিউ জার্সি আর পেনসিলভেনিয়াকে আলাদা করে। ঠান্ডা আজকে খুব একটা বেশি না, মানে ম্যাক্সিমাম টেম্পারেচার -6, তো রোদ ভালোই আছে, খুব একটা কষ্ট হচ্ছে না। আর আমরা মাউন্ট ট্যামানি যে ট্রেলটা আছে সেইটা নিয়েছি, তো সেই ট্রেল দিয়েই এখন যাচ্ছি। ডিস্টেন্স বেশি নয়, কিন্তু মুশকিলটা হলো রাস্তাটায় পুরো বরফে ঢেকে গেছে এবং জুতো মানে যথেষ্ট পা স্কিড করছে। রুষাকে নিয়েও আমরা একটু চিন্তিত আছি, আর আমিও না মানে পড়া পড়া পাবলিক আর কি, মানে যে কোনো সময় উল্টে পড়ে যাই, তো আমার নিজেকে নিয়েও ভয় লাগছে যেন উল্টে না পড়ি। আশা করি আপনাদের মজা লাগবে এবং আমাদেরও মানে সাবধানে আমরা ডেস্টিনেশন অবধি পৌঁছে যাব। শুরু যখন করেছি শেষ না করলে নিজেদেরও খারাপ লাগবে, এবং প্রে করুন আমিও করছি যেন আমি পড়ে না যাই। চলুন দেখি পুরোটা যাওয়া যায় কি না।
অনেক হাঁস ফাঁস করতে করতে আমরা ফার্স্ট ওভারলুকে পৌঁছে গেছি। পিছনে দেখতে পাচ্ছেন ফ্রোজেন ডেলাওয়্যার রিভারটা দেখা যাচ্ছে। এই রিভারে ক্যানোয়িং, সুইমিং, ফিশিং আরও অনেক অ্যাক্টিভিটিস হয়। আমরা যদিও কোনোটাই আজকে করতে আসিও নি, আর মোস্ট অফ দ্য অ্যাক্টিভিটিস ইজ সামার অ্যাক্টিভিটিস। জায়গাটা খুবই সুন্দর, আর রাস্তাটা মানে যেই ট্রেলটা আমরা নিয়ে এলাম পুরোটা মানে ট্রেলে শুধু মার্কগুলো দেখা যাচ্ছে, পুরোটা বরফে ঢাকা। আপনারা তো দেখতেই পারলেন, কিন্তু রুষা যাকে নিয়ে ভয় পাচ্ছিলাম সেই হিট, মানে ওর তাগিদেই আমাদের এতটা আসা হয়েছে। প্রায় নিচ থেকে 1.5 মাইল মতো আমরা উপরে উঠে এসেছি, এখন তো প্রায় সানসেট হতে চললো, তো আমরা হয়তো আর উপরে যাব না, এবার নিচেই চলে যাব। দেখি তারপরে দিনটা কিভাবে কাটে। আমাদের বাড়িতে বাজার কিছু কিছু, মানে বাজার তো আপনারা তো দেখেইছেন, ফ্রিজ প্রায় ভর্তি, বাজার বিশেষ কিছু করার নেই, কিন্তু অল্প একটু আদা শেষ হয়ে গেছে বাড়িতে, দুধ আদা এই কটা জিনিস কিনতে হবে, তো হয়তো যাওয়ার পথে সেগুলো কিনে তারপরে বাড়ি যাব। আপনাদের জায়গাটা কেমন লাগলো আমাকে জানাবেন। কিন্তু বরফে ঘুরে টুরে এবার চলে এসেছি একটা রেস্টুরেন্টে, পার্সিস বিরিয়ানি। আমরা আগে টেকঅ্যাওয়ে করেছি কিন্তু কোনোদিন ডাইন ইন করিনি, তো আজকে এখানে বসেই খাবো। আলো খুব কম বুঝতেই পারছেন, তো জানি না কতটা শ্যুট করতে পারবো, তো চেষ্টা করবো। আর কী কী অর্ডার অলরেডি করে দিয়েছি, কী কী খাচ্ছি আপনাদের সাথে তো শেয়ার করবোই। তো খিদে তো ভালোই পেয়েছে, আর যা হয় মানে এই সময় কিন্তু ডিনার করি না, কিন্তু খেতে এসছি তাই ওই খাবারের গন্ধে গন্ধে খিদেটা আরও বেশি করে পেয়ে গেছে। সঙ্গে থাকুন, কী কী খাচ্ছি আপনাদেরকে বলছি। আজ আমরা নিয়েছি চিকেন ভিন্দালু, গোট সুখা, প্লেন নান, আর রাইসটা কমপ্লিমেন্টারি। খুবই অন্ধকার, জানি আপনারা কিছুই রং ফং বুঝতে পারছেন না, কিন্তু আমার কাছে আর কোনো অপশন নেই। আর এইবার আমরা আর থাকতে পারছি না, শুরু করে দিই খাওয়া। Thank you.
ভালোই ছিল। আমরা প্রত্যেকবার এক্সেস খাবার নিয়ে নিই, নিয়ে বাড়ি যাই, মানে প্যাকিং করে নিয়ে বাড়ি চলে যাই। আজকে আর সেটা হয়নি, আজকে যা নিয়েছি শেষ করেছি, মানে পেট পুড়ে খেয়েছি। তার সাথে লাস্টে ম্যাঙ্গো লাস্সিও নিয়েছিলাম, লাস্সিটা কিন্তু আমাদের খুব একটা ভাল লাগেনি, মানে অনেক বেশি এলাচ দিয়েছে মনে হচ্ছে। আমাদের আবার খুব একটা লাস্সিতে অত অত এলাচের ফ্লেভার ভালো লাগে না। যাই হোক, মানে আমি জানি না, ওটা টেস্ট ওয়াইজ ডিপেন্ড করে। এবার রওনা দেব বাড়ির জন্য। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি ভালো লেগে থাকে এক লাইক তো বানতা হ্যায়, আর কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন লাগলো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, আর অবশ্যই বন্ধুদের সাথে আর পরিবারের বাকিদের সাথে ভিডিওটা শেয়ার করবেন। আবার আসছি খুব শিগগিরই একটা নতুন ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।